পোনপ্রথমে মই আমাৰ দেশৰ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আন্তরিকতার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তেখেতে পুনর্বার ফোর শিপিং ওয়াটারওয়েজ দরে গুরুত্বপূর্ণ বিভাগক পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেছে আর মাননীয় মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত যা দিনবুলত যেনে ধরনের এই বিভাগে সফলতা বদলবলে সক্ষম হয়েছে আর বহুখিনি উল্লেখযোগ্য কাম করবলে সক্ষম হয়েছে। ঠিক তেনে ধরনের আগন্তক দিনত পোর্ট শিপিং ওয়াটারওয়েজ মন্ত্রালয়ক অধিক শক্তিশালী রূপ দিয়া হব আর যিখিনি আমার ইতিমধ্যে আসনি কাম চলি আছে সেই আসনিবিলাক সাগরমালার পর আরম্ভ করে বিভিন্ন ধরনের যা আমার ভিশন প্ল্যান্ট আছে সেই ভিশন প্ল্যান্টবিলাক কার্যক্ষম করে তুলিবার আগন্তক দিনত অধিক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হব আর আমার লক্ষ্য থাকিব যে ভারতবর্ষর বিশ্বর বুকুত তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসাবে গড়ি তোলার ক্ষেত্র অন্যান্য মন্ত্রালয়ের দরে পোর্ট শিপিং ওয়াটারওয়েজ এই মন্ত্রালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমদানি রপ্তানি আপনাদের জানে যে আমার মন্ত্রালয় 96% বাই ভলিউম 70% বাই ভ্যালু সেই অনুপাত ইতিমধ্যে দেশ সেবা কামত আত্মনিয়োগ করে আছে আর দেশের কৃষিখণ্ডর পর আরম্ভ করে বিভিন্ন ক্ষুদ্র মজলিয়া সরু সকল ধরনের আমার উদ্যোগত জড়িত থকা আমার বিভিন্ন ধরনের দক্ষতা সম্পন্ন ব্যক্তি সকলের উন্নয়নের ক্ষেত্র আর দেশের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্র এই বিভাগেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতি আমার লক্ষ্য থাকিব যে ভারতবর্ষের পোর শিপিং ওয়াটারওয়েজ এই মন্ত্রালয়ে আগন্তক দিনত আমার বন্দর জাহাজের উপরেও আমার রাষ্ট্রীয় জলপথ শক্তিশালীর ওপর ইয়ার আন্তঃগাঁথনি আর ইয়ার যাতায়াত আর ইয়ার মালবাহী জাহাজ অহা যাওয়া করার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভারতবর্ষের বুকুত ভূমিকা লব পারে তার ব্যবস্থা গ্রহণ করা হব। আপনাদের জানে গঙ্গা ব্রহ্মপুত্রর পর আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্রীয় জলপথের ইতিমধ্যে খনন কার্য ক্ষেত্র এই বিভাগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আর রিভার ক্রুজর ক্ষেত্রতো পর্যটন বিভাগ শক্তিশালী করার এই বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে আর বিশ্বর বুকুত মেরিটাইম নেশন হিসাবে ভারতবর্ষ উল্লেখযোগ্য স্থান দখল করবলে সক্ষম হয়েছে। গতি আগন্তক দিনত আমার লক্ষ্য থাকিব যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেরিটাইম নেশন হিসাবে যাতে মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত এই বিভাগটক আমি প্রতিষ্ঠা করব পারো তার যিখিনি আমার করণীয় কাম সেইখিনি দৃঢ়তার করা হব। নিশ্চিতভাবে উত্তর পূর্বাঞ্চলের 18খন আপনাদের জানে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রীয় জলপথ আছে গতি সেই নদী বুকুত আগন্তক দিনত যাতায়াত আর যোগাযোগ সুচল করে তুলিবার নতুন নতুন আসনি তাত রূপায়ণ করা হব। গতি মানে ভাবো যে ইয়ার যোগেদি তথা উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি বুনিয়াদ গড় দিয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমার জলপথে একটা উল্লেখযোগ্য আমার মন্ত্রালয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ইতিমধ্যে আমার এই কথাখিনি জানাইছে যে ইতিমধ্যে আপনাদের হয়তো আমার সরকারি মুখপত্র যোগেদি কথাখিনি জানিবলে সক্ষম হয়েছে গতি সেইখিনি তেখেতসকলে ইতিমধ্যে ব্যক্ত করেছে। মই ইমানেই কম যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে লক্ষ্য বান্ধি দিছে আমার সকলের বাবে যে ভারতবর্ষক 2047-এর ভিতর এখন আত্মনির্ভর উন্নত রাষ্ট্র হিসাবে গড়ি তোলা হব আর সেই লক্ষ্য উপনীত হবার প্রতিটি ভারত সরকার বিভাগে মন্ত্রালয়ে দৃঢ়তার দক্ষতার সত
সততাৰে কাম কৰিব লাগিব। ইতিমধ্যে এইখিনি ক্ষেত্রত আমি আকৌ পুনৰ আপোনালোকৰ লগত লগ পাম। আজি প্রথম দিন, প্রথম দিনত আজি আমি দায়িত্ব পাই কার্যালয়লৈ আহিছো, মন্ত্রালয়লৈ আহিছো। আমাৰ দৃঢ় বিশ্বাস যে আগন্তুক দিনত ৰাইজৰ সহযোগত, অসমৰ ৰাইজৰ আশীর্বাদ, ভারতবর্ষৰ জনগণৰ সহযোগত মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আমি নিশ্চিতভাবে রাইজে আশা করার দরে আমি আমার সেবা উন্নত মানদণ্ডে আগুয়াই নিবলে সক্ষম হব।